আমাদের তো অনেক আক্ষেপ যে মুক্তিযুদ্ধ করতে পারি নাই। যদি চিন্তা করেন আরো যদি 30 বছর পরে জন্মাতাম আমি এই সময়টা সাক্ষী থাকতে পারতাম না। মিলেমিশে যেন এই বাংলাদেশে থাকি। আর বললাম যে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ ইউনেস্কো এই মঙ্গল শোভাযাত্রাকে যেই সম্মান দিয়েছে সেই সম্মানের সাক্ষী হিসেবে আমাদের তো অনেক আক্ষেপ যে মুক্তিযুদ্ধ করতে পারি নাই। মুক্তিযুদ্ধের সময় আমাদের বয়স নাই, মানে আমরা তখন মাত্র জন্মগ্রহণ করেছি, এবং এই এই যে উন্নয়নের বাংলাদেশ আমরা নানান দিক থেকে এগিয়ে যাচ্ছি, এটা আমি মনে করি যে ব্লেস। আমি যদি চিন্তা করেন আরও যদি 30 বছর পরে জন্মাতাম আমি এই সময়টা সাক্ষী থাকতে পারতাম না।